মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠান, আমাদের সাপ্তাহিক আয়োজন টিবিএন 24 টেলিভিশনের। যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন তারা সবাই জানেন সোমবার থেকে বৃহস্পতিবার আমাদের এটি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন, এবং যেহেতু এটি বিশেষ ঈদের অনুষ্ঠান সেহেতু আমরা ভিন্নভাবে সাজিয়েছি আমাদের এই অনুষ্ঠান, এবং আপনাদের সাথে আছি আমি নূপুর চৌধুরী। শুরুতেই পরিচয় করে দিচ্ছি আমাদের মাঝে আমরা যে চারজন অতিথিকে আমরা পেয়েছি তাদের সাথে। আমরা পেয়েছি মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা পেয়েছি সোমা সাইদ, অ্যাটর্নি, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এবং আমরা পেয়েছি মোহাম্মদ মালিক, স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও, আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং ঈদ মোবারক। এবং দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন আপনারা এই চারজনই আপনাদের খুব পরিচিত মুখ, কারণ আমাদের প্রতি সপ্তাহের অনুষ্ঠানেই তারা আসেন, আপনাদের কোনো জিজ্ঞাসা, আপনাদের কোনো প্রশ্ন, মতামত তারা উত্তর দিয়ে থাকেন, সেই সাথে দিনের যে বিশ্লেষণ থাকে সেটিও করে থাকেন। আমি মোহাম্মদ মালিক আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি ঈদের অনুষ্ঠান, সেহেতু আমরা আলোচনা শুরুর আগে ঈদটি কেমন হলো সেটি জেনে নিই। ঈদ কেমন হলো এবার? ধন্যবাদ, আর সকলকে ঈদ মোবারক। তো ঈদ, ঈদের তো আলাদা একটা আবহাওয়া, একটা আমেজ আসি আর কি। এটা সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান, একই সঙ্গে উৎসব। তো আমি যেহেতু একটি অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানে কাজ করি, তো এই আনন্দটুকু আমরা খুব প্রত্যক্ষভাবে উপভোগ করতে পারি। তার কারণ হলো যে যারা এখানে প্রবাসী বাংলাদেশি আছেন তারা কিন্তু এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তাদের স্বজনদের সাথে, তো যে কোনোদিনও দেশে স্বজনদের কাছে টাকা পাঠায় না সেও কিন্তু দেশের টাকা প্রেরণ করে এই দূর প্রবাসের থেকেও স্বজনদের সাথে ঈদের আনন্দটুকু শেয়ার করার জন্য। কাজেই এই যে তাদের আনন্দ, টাকা পাঠিয়ে যে আনন্দ তারা পাচ্ছে, অ্যাজ ইফ যে তারা প্রিয়জনদের সাথে ঈদ করছে, তো এটি দেখতে পেরে আমরাও একইভাবে আনন্দিত হই যে আমরাও অন্তত এইটুকু কাজ করতে পারলাম সহযোগী হিসাবে তাদের আনন্দকে সাকসেসফুল করার জন্য। তো সেই হিসাবে সব মিলে ঈদ ভালো, খুবই ভালো। অ্যাটর্নি শেখ সেলিম আছেন আমার পাশে, এবং উনি অত্যন্ত জনপ্রিয়, যারা আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন তিনি খুব মজা করে উত্তর দিয়ে থাকেন। তো ঈদ কেমন গেল? আপনি রসকস বিহীন ভাবে না, আমি রসকস যুক্ত ভাবে জানতে চাচ্ছি যে ঈদ কেমন গেল। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ঈদ মোবারক এখানে সবাই এবং আমাদের দর্শক বৃন্দদের। ওকে, মালিক ভাই এটা মনে হয় বেশি ভালো গেছে, কারণ হচ্ছে, তার কারণ হচ্ছে ওনার ইনকাম বেড়ে গেছে, ওনার পাঞ্জাবির পাঞ্জাবির ভাবসাব দেখেই বোঝা যাচ্ছে। সুতরাং ঈদ নিশ্চয়ই এটা আমাদের ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান, দুইটা বিভিন্ন দিক থেকে এটা তাৎপর্যপূর্ণ। একটা হলো আধ্যাত্মিক দিক থেকে তাৎপর্যপূর্ণ, আমাদের ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ, পারিবারিকভাবে তাৎপর্যপূর্ণ, এবং আমাদের বন্ধু বান্ধব সার্কেল গোটা মুসলমান জাতির জন্য এটা একটা তাৎপর্যপূর্ণ। তার কারণ এক মাস রোজা থাকার পরে মানুষ যখন যখন রোজাটা ভাঙে বা ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেয়, এবং এটা একটা ধর্মীয় তাৎপর্য তো আছে নিশ্চয়ই, সেই অনুযায়ী সবাই আত্মীয় স্বজনের সাথে ঈদ করে। ওয়ান অফ দ্য ওকেশন যেখানে আত্মীয় স্বজন তারা দূরে আছে, মালিক ভাই যেগুলো বললো তারা একভাবে ইনডাইরেক্টলি পার্টিসিপেশন করে, ডাইরেক্টলি পার্টিসিপেশন করে, সেক্ষেত্রে আমি ব্যতিক্রম কিছু না, আমার ঈদ ভালো হয়েছেই বলবো, খুব ভালো হয়েছে সেটাই বলবো। আমি আশা করি আপনাদেরও ভালো হয়েছে। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা আছি সরাসরি, আপনারা ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন, সেই সাথে অবশ্যই প্রশ্ন করতে পারবেন। তবে আমাদের যেহেতু ঈদের অনুষ্ঠান, আমরা চাচ্ছি একটু ভিন্নভাবে প্রশ্নগুলো নিতে, তো আপনারা আমাদের সাথেই থাকুন, আপনারা প্রশ্ন কিংবা মতামত যে কোনো কিছুই আমাদের সাথে বিনিময় করতে পারবেন। আমরা পেয়েছি মোহাম্মদ এন মজুমদার, এবং বলা যায় আপনারা তিনজনই হয়তো এক বাক্যে স্বীকার করবেন এই কমিউনিটিতে খুব পরিচিত মুখ, আপনি ওনাকে সব জায়গায় পাবেন, যে কোনো কালচারাল অনুষ্ঠান সব জায়গায় সহযোগিতা, ব্রঙ্কস বলি, কুইন্স বলি, ব্রুকলিন বলি, সব জায়গায় আপনার আপনার ঈদটি কেমন গেল? সবাইকে নিয়ে, শুধু পরিবার না, আপনার সোসাইটির সব মানুষকে নিয়ে। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল ফিলিং, উই এনজয়ড আ লট, বিকজ আমার মনে হয় আমি 500 লোকের সাথে কোলাকুলি করছি।
সো আমি সো কুইকলি করছি অ্যাজ মেনি পসিবল লোককে টাচ করার জন্য বাট আজকে একটা কথা বলি আজকে আই ফিল ভেরি প্রাউড অ্যান্ড অনার দ্যাট আমাদের এখানে আমাদের বলবো আমাদের লিজেন্ডারি আইনজীবী আমাদের অ্যাটর্নি এট ল সেলিম ভাই আমাদের কমিউনিটিতে আই থিঙ্ক হি ইজ দি ফার্স্ট পার্সন টু ইন্ট্রোডিউস দি লিগাল সিস্টেম টু আস এবং আমি আবারও যা সেটা উল্লেখ করতে চাই আমি একটা ল ফার্মে চাকরি করি আসবো অনেক বছর মোস্ট অফ দি ক্লায়েন্ট দ্যাট উই হ্যাভ নাও ইদার হি ইজ ফর্মার ক্লায়েন্ট অর স্টিল হিজ ক্লায়েন্ট সো হি হ্যাড এ লট অফ ইম্পোর্ট আই ফিল স্পেশাল অনার টুডে ফর আমি ওনার সাথে বসতে পেরে আজকে একসাথে অনার ফিল করতেছি অ্যাট দি সেম টাইম আমাদের আর এক অ্যাটর্নি সোমা সাহেব শি ইজ অলসো এ ভেরি রিপোর্টেবল পার্সন এবং ভেরি লাভিং অ্যান্ড কেয়ারিং পার্সন ফর দি কমিউনিটি এবং সে উনিও দেখছি বিভিন্ন সময় আমাদের গভর্নমেন্ট অফিসগুলোতে যখন আমরা লবিং বা বিভিন্ন কাজে যাই উনাকে পাই আমি জানি আপনি সোশ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত আপনার ইটি কেমন গেল সেটি বলে পরে আমরা দ্য ফিলিংটা এটাই আমার ইদার ফিলিংস তো বললাম ইট ওয়াজ ভেরি গুড আই এনজয়ড আ লট ও মাই ওয়াইফ মেড মেনি ডিলিশিয়াস ফুড আমার বোনেরা আছে আমাদের অনেক ফ্যামিলি এখানে সবার বাড়িতে গেছি এবং ঈদের আনন্দ যেটা যারা ওনারা যেটা বলছি এটার সাথে আমি একমত ওটা আমারও ছিল বা সেম কথাটা না বলিয়া ভিন্নভাবে বলছি সো আই থিঙ্ক আমার টাইম অফ ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ফিলিং অ্যান্ড ইট ইজ এ ওয়ান্ডারফুল ফিলিং টুডে অ্যাজ ওয়েল থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই এবং টিবিএন 24 টেলিভিশন চেষ্টা করেছে আমাদের সাথে যারা সারা বছর ধরে যুক্ত তাদেরকে একই সাথে এনে ঈদের যে বিনিময় ঈদের যে ভালো লাগা সেগুলো দর্শকের সাথেও একটু শেয়ার করে দেয়া সোমা সাইদ আপনার ঈদটি কেমন গেল অনেক ধন্যবাদ অনেক সুন্দর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে খাওয়া দাওয়া দেখাশোনা সব আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি এবং বিভিন্ন ধরনের কাপড় চোপড় পরেছি ওইটা একটা মজা এবার আমি একটু রান্নাও করেছি আমি তো ইউজুয়ালি নিউ ইয়র্কের বাইরে চলে যাই আমার ফ্যামিলির সঙ্গে ঈদ করতে তো এবার সবাই নিউ ইয়র্কে এসেছিল এবং আমার তো অনেক আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে তো তাদের সঙ্গে ভালো সময় কাটিয়েছি এবং ভালো লেগেছে যে বাচ্চারা অনেক এনজয় করেছে আমি শনিবার এবং শুক্রবারে জ্যাকসন হাইটস তারপরে হিলসাইড অ্যাভিনিউতে গিয়েছিলাম মানে চাঁদ রাতে মেহেন্দি দেওয়া তারপরে যে একটা এক্সাইটমেন্ট আর আমি শনিবার দুপুরে মার্কেটে গিয়েছিলাম যে জামাইকে এবং জ্যাকসন হাইটসের যে এক্সাইটমেন্ট is very contagious amar khub bhalo legeche to ami er age shopping e gechhilam long island e shei feeling ta ami paini acha acha to pore jamaica hillside avenue te je oi ider moto mone holo ঈদের মতো মনে হলো এবং মানুষ কেনাকাটা করছে মেহেদি লাগাচ্ছে রাস্তার পাশে দুধারে বসে এবং অ্যাটর্নি শেখ সেলিম মোহাম্মদ মজুমদার আমরা ঈদের আলোচনা করব মানুষের প্রশ্নের উত্তরও নিব সেই সাথে আমাদের এই অনুষ্ঠানটির ফরম্যাটটি আপনারা জানেন যে আমরা দিনের দৈনন্দিন একটি ঘটনা নিয়ে আলোচনা করি সেই বিষয়টিতেও আসব মোহাম্মদ মালিক আপনার কাছে আমি প্রতিবেদনটি দেখার আসে আরেকটা বিষয় জেনে নেই সেটি হচ্ছে আপনার নাতিন আছে আমরা জানি তো তার সাথে ঈদটি কেমন হলো কত সালামি দিয়েছেন বিউটিফুল এটা নাতি আছে একটা নাতনিও আছে নাতনিও আছে আচ্ছা তো আমি দুদিন অফ ছিল আমাদের মানে পুরো দুদিনই তাদের সঙ্গে কাটিয়েছি আইসক্রিম খেয়েছে অনেক সেজন্য তাদের বাবা আমার কাছে বকিনিও খেয়েছি তবে আই এনজয়েড ইট যে ওদেরকে আইসক্রিম খাওয়াতে পেরে যে বকুনি সেটা ভালো লেগেছে আর কি সেটা ভালো লেগেছে হ্যাঁ খুব এনজয় করেছি সেলিম ভাই কত টাকা দিয়েছেন সালামি ভালোবাসার তো গুণকারী ছিল টাকা দিয়ে মূল্যায়ন হয় না আমি ব্যক্তিগত ভাবে আমার তিন মেয়েরে নিয়ে জ্যাকসন হাইটে ছিলাম ওই রাতে চাঁদ রাতে ওরা মেহেন্দি টেন্দি করলো ইয়েটি করলো আমরা প্রায় 12টা 1টা পর্যন্ত ওখানে ছিলাম সো যে ফিলিংটা যেমন দেশে ঈদ করে যে ফিলিং নিউ ইয়র্কে এখন অলমোস্ট সেটা হয়েছে এদিকটা আমরা প্রবাসী যারা আছি তারা অনেক লাকি মজুমদার ভাই আপনার কাছে আমার সেই একই প্রশ্ন আপনি 500 মানুষের সাথে কোলাকুলি করেছেন সালামির পরিমাণ কি সেলিম ভাইয়ের মতই পাশ কাটিয়ে যাবেন না 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 আই হ্যাড 20 এনভেলপ ইন মাই পকেট সো আই গেভ আউট 20 এনভেলপ এন্ড প্লাস সাম আনএক্সপেক্টেড এনভেলপ কিছু ঈদগাহে দেখলাম যে একজন বললো যে ওইটা আমার ছেলে
So I give him something also. I give him something also. So giving ঈদের সালামের কিন্তু মজাই অন্যরকম। সুমা সাইদ আপনি কি দিয়েছেন না নিয়েছেন? আমি তো প্রত্যেক বছরই দেও, আবার মাঝে মাঝে আমি পেয়েও যাই, বড় ভাই বোন আছে। তো এইবার ঈদেও ভালো অন্য জায়গায় অনেক কিছু খরচ করেছি অনুষ্ঠান করার জন্য এবং অন্য কিছু। তো এইবার আজকে ওদের যখন ঈদই দেয়, কিন্তু ওদের ঈদের আগে ওদের সবার লেগো নেওয়ার একটা ইচ্ছা ছিল, তাদের সবাইকে লেগো টয়জেরাতে নিয়ে গিয়েছিলাম। তো এইবার মানে আমার কাছে কোনো কিছু এক্সপেক্ট করেনি, আগেই দেওয়া হয়ে গেছে। আর ওরা খেলনা যখন পেয়েছে তো ওইটাই নিয়ে ওরা খুশি ছিল। তো আমার একটু প্রশ্ন আছে ওনার কাছে আর কি, সোমা সাইদের কাছে, মানে উনি দিয়েছেন নিয়েছেন, কোনটাতে আনন্দ বেশি, দেয়াতে না নেয়াতে? আর দুইটা দুই রকমের আনন্দ। কোনটা বেশি আমি জানতে চাইছি, কোনটা বেশি আর কি? যখন বাচ্চাদের দেই ওরা খুব খুশি হয় এবং ইনোসেন্ট ভাবে ভালোবাসে এবং হাগ করে, সেটার বেশি আনন্দ, মানে দেয়াতে আনন্দ বেশি। জি, আর যখন পাই তখন মানে আমি তো বড় হয়ে গেছি, আবার কি দেওয়া উচিত না এই টাকাটা, বা যার বেশি নেই তাকে দেওয়া উচিত? আমরা আসবো ঈদের আলোচনাতে, আমাদের একটি প্রতিবেদন আছে, সেই সাথে একজন আমাদের সাথে যোগ দিয়েছেন। তো কে যোগ দিয়েছেন তার প্রশ্নটি নিয়ে আমরা প্রতিবেদনটি দেখতে চাই। আচ্ছা, লাইনটি কেটে গেছে। আমরা আমাদের হাতে একটি প্রতিবেদন আছে এবং আমরা দিনের যে দৈনন্দিন যে ঘটনা বহুল, অনেকগুলো ঘটনা ছিল, কিন্তু গণমাধ্যমের সাথে ট্রাম্পের যেটি আমরা নির্বাচনী থেকে দেখে আসছি সে প্রতিবেদনটি দেখব, তারপরে আলোচনায় ফিরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক ক্রমেই আরও তিক্ত হয়ে উঠছে। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের শীর্ষ অনলাইন সেলিব্রিটিদের তালিকায় নাম ওঠার একদিন পরেই পত্রিকাটির পক্ষ থেকে ট্রাম্পের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করা হয়েছে। এনবিসি নিউজকে ওই পত্রিকার এক মুখপাত্র জানান, ট্রাম্পের মারা লাগো রিসোর্ট এবং একাধিক গলফ ক্লাবের দেয়ালে টাইম ম্যাগাজিনের যে প্রচ্ছদটি ব্যবহার করা হয়েছে তা ভুয়া। প্রচ্ছদ অনুযায়ী 2009 পয়লা মার্চে প্রকাশিত ওই সংস্করণে ট্রাম্পের ছবি ব্যবহার করা হয়। তবে 2009 সালের পয়লা মার্চ টাইমের কোনো সংস্করণ ছাপা হয়নি জানিয়ে ওই মুখপাত্র বলেন, পরদিন 2 মার্চ অভিনেত্রী কেইট উইন্সলেটের ছবি ব্যবহার করে একটি সংস্করণ প্রকাশ করা হয়েছিল। ওয়াশিংটন পোস্টেও এ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে, যাতে বলা হয়েছে প্রেসিডেন্টের অন্তত 7 প্রতিষ্ঠানে এই প্রচ্ছদটি ব্যবহার করা হয়েছে। টাইম ম্যাগাজিনের একাধিক সংস্করণের প্রচ্ছদে নিজের ছবি থাকার পরেও একটি ভুয়া প্রচ্ছদ ব্যবহার করায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছে পত্রিকাটি। অবিলম্বে সেটি সরিয়ে ফেলারও অনুরোধ করেছে তারা। এদিকে আয়ারল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিও ভারাদকারের সঙ্গে ফোনালাপের সময় আইরিশ এক সাংবাদিককে ডেকে অদ্ভুত কিছু কথা বলেন প্রেসিডেন্ট। এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে সমালোচনার ঝড় তুলেছে। ট্রাম্পের বিরুদ্ধে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন থেকে শুরু করে ওই নারী সাংবাদিককে হয়রানির অভিযোগ উঠেছে। Katrina Perry, she has a nice smile on her face. শুধু প্রেসিডেন্টই নন, গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে তার প্রশাসনও। রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে প্রকাশিত ভুয়া খবরটি সরিয়ে সিএনএন দুঃখ প্রকাশের পর হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ডেপুটি প্রেস সেক্রেটারি সারা হাকাবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন দ্য সেন্টিনেল পত্রিকা সাংবাদিক ব্রায়ান ক্যারেম। সিএনএনের একটি ভুল ঢালাওভাবে গণমাধ্যমের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে না বলে জানান তিনি। Name of heavens, any one of us, right, are replaceable, and any one of us, if we don't get it right, the audience has the Mohammad Malik, amra dekhlam protibedonti gono madhyomer sathe Trumper shei bishoy niye jodi bolen ashole bishoyta ki notun jodi protibedon ajker protibedone kichu notun jinish esche kintu eta kintu amra dekhechi ekebare shei nirbachon campaign er prothom dekhte shei primary thekei Trumper sob shomoy kintu gono madhyomer shonge ekta juddho একটা আবহাওয়া তিনি তৈরি করে রেখেছেন। উনি কি বলেছেন গণমাধ্যমকে, যে তারা কি বলে দুর্নীতিগ্রস্ত, যেমন ডেমোক্রেটিক পার্টি দুর্নীতিগ্রস্ত, হিলারি দুর্নীতিগ্রস্ত,
গণমাধ্যমে তেমনি। তারপর আমরা কি দেখলাম, উনি কিন্তু একটা সুন্দর টার্ম সবসময় ইউজ করতেন, এখনো করেন সময় সুযোগ পেলেই, সেটা হল ফেক নিউজ, ফেক মিডিয়া। তো আসলে এটি আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে উনি যাদেরকে ফেক বলেছেন, তিনি একটা ফেক একটা ঘটনা আশ্রয় নিয়েছেন তার একটা মিথ্যা প্রস্তাব ছাপিয়ে দিয়ে, অথচ টাইম ম্যাগাজিন সে ওই দিনের সেই দিনে সেই প্রস্তুতটি ছিল না। তাহলে উনি যাদেরকে ফেক বলেছেন, উনি যে কত বড় ফেক সেটি কিন্তু প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। অ্যাটর্নি শেখ সেলিম, আপনি কি বলবেন? ওয়েল অফকোর্স, মানে এমআই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে স্ক্যান্ডাল বা বলেন বিভিন্ন ধরনের অ্যালিগেশন সব সময় আছে, তবে আই গিভ হিম সাম ক্রেডিট, তার কারণ হিলারি ক্লিন্টন ধরেন অন্যরা নির্বাচনী ক্যাম্পেনে যে পরিমাণ পয়সা খরচ করে পাবলিসিটি করেছে সে তার এক ফ্র্যাকশনও করে না। এর বড় কারণ হচ্ছে ইজ এ ভেরি শ্রুড বিজনেসম্যান অ্যান্ড আই টার্নড ইন টু এ শ্রুড পলিটিশিয়ান ইন দ্য মিন টাইম, বিকেম এ ইউএস প্রেসিডেন্ট উইথ নো সাপোর্ট ফ্রম দ্য পার্টি, নো সাপোর্ট ফ্রম দ্য মিডিয়া। আই থিঙ্ক তার বড় চালবাজি ছিল, সে এমন একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবে আর এইটা ইট ওয়াজ রিভলভিং অল ওভার দ্য মিডিয়া অ্যান্ড দ্যাটস হাউ হি গট পাবলিসিটি অ্যান্ড দ্যাটস হাউ হি গট ইলেক্টেড। অ্যান্ড অলসো সে এমন কিছু কিছু কথা, যেমন মুসলিম ব্যান, বিভিন্ন ধরনের জনপ্রিয় যারা লোয়ার লেভেল সোসাইটির লোয়ার লেভেলে আছে তাদের কথাগুলো সে বুঝতে পেরেছে এবং তাদের ভাষাটাই সে ইউজ করেছে, আর যার জন্যে তার যে হার্ড কোর সাপোর্টাররা তারা কোনোভাবে কোনো রকমের নেগেটিভ পাবলিসিটি থেকে সরে যায়নি। এর এক দশ ভাগ নেগেটিভ পাবলিসিটি যদি কোনো পলিটিশিয়ানদের হতো তারা নির্বাচন কুইট করে পথ কুইট করে বিভিন্ন সময় চলে গেছে, বিভিন্ন সময় চলে গেছে। স এদিকতে সে কিন্তু তার বেস ঠিক আছে, তার বেস ঠিক আছে, তার পপুলারিটি যেখানে সেখানে, মানে তার যে জায়গায় আছে সেই জায়গায় আছে, অ্যান্ড সে স্টিল তার এই গেমটা এবং সুচারুরূপে প্লে করছে, ফেক মিডিয়া, ফেক নিউজ, দেন নিউজ মিডিয়া ইজ গোয়িং টু সার্কুলেট দিস ওয়ান এন্ড অফ দিস অ্যান্ড দেন হি বিকামস ফেমাস। আমি সেলিম ভাইয়ের সাথে একমত, এবং আমি অ্যাড করতে চাই, হি ইজ এ ক্লেভার সাকসেসফুল বিজনেসম্যান, বাট আই ডোন্ট থিঙ্ক দিস ইজ হোয়াট হেল্প হিম টু বি এ প্রেসিডেন্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং হেল্প করলো, হি ফাউন্ড আউট, হি স্পট এ রিয়েল রিজন, রিয়েল সেন্টিমেন্ট। আমেরিকান পিপলের যে একটা সেন্টিমেন্ট ছিল, একটা ইসলাম বিরোধী একটা সেন্টিমেন্ট ছিল, একটা আমাদের গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট ইজ মোর ওরি অ্যাবাউট দি আদার কান্ট্রি রাদার দেন টেকিং কেয়ার অফ দার ওন পিপল, এই জন্য একটা সেন্টিমেন্টকে সে কাজে লাগাইতে পারছে। এবং গ্রাসরুট সাদা হোয়াইট আমেরিকানরা যারা ইমিগ্রেন্ট বিরোধী, যারা আপনার বিদেশ থেকে বিদেশের অন্য রাষ্ট্র বিরোধী, এই লোকগুলা এমনভাবে তার পক্ষে কাজ করছে, দ্যাট হেল্প হিম এ বিগ টাইম, অ্যান্ড অফকোর্স অল আদার ঠিক অ্যাজ ওয়েল। তো এটা 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 ইট ইজ ইন অ্যাক্সিডেন্ট, আমি মনে করি অ্যাক্সিডেন্টালি হি বিকাম এ প্রেসিডেন্ট, এবং এভরিথিং হি ডাজ, বিলিভ এভরিথিং হি ডাজ অলওয়েজ ইজ সারপ্রাইজ। সোমা সাইদ, আমি তো সারপ্রাইজই হচ্ছি গত 18 মান্থস ধরে যেভাবে সে নমিনেশনটা পেয়ে গেল, কিন্তু আপনার হিস্টোরিক্যালি চিন্তা করতে হবে, এখানে আপনার 8 বছর একটা আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট ছিল যার বাপ ছিল মুসলিম, এবং অলদো হিজ নট এ মুসলিম, আর কান্ট্রিতে এমন একটা সেন্টিমেন্ট হয়ে গিয়েছিল যে তারা আরেকটা লিবারাল বা ফিমেল প্রেসিডেন্ট তারা চাচ্ছিল না। আপনার যেখানে ক্লোজ টু 60% ভোটার্স আর হোয়াইট আমেরিকানস, মেনি আফ্রিকান আমেরিকানস, এশিয়ান আমেরিকান ভেরি স্মল পার্সেন্টেজ, সেখানে মেজরিটি যারা চাচ্ছিল হোয়াইট মেল আমেরিকান প্রেসিডেন্ট, সেখানে একটা ফিমেল আমেরিকান প্রেসিডেন্ট উইন হতে পারবে না। আর তাছাড়া হলো যে ইসের আপনার পুরা মিডিয়াটাই যখন প্রাইমারি হচ্ছিল এবং ইলেকশন হচ্ছিল, ট্রাম্প যেভাবে কথা বলছিল আনএথিক্যালি, ইমোরালি এবং ফ্যাকচুয়ালি রংভাবে, সেগুলো মিডিয়াটা ভালোভাবে তুলে নেয়নি। এখন যেভাবে গত 5-6 মাস ধরে ওনাকে যেভাবে স্ক্রুটিনাইজ করেছে, এইভাবে যদি তখন করতো তাহলে চান্স ছিল যে সে আজকে প্রেসিডেন্ট হতে পারতো না। আর তাছাড়া যে নতুন ইনফরমেশন পাওয়া গিয়েছে যে এন্ড অফ 2019
2015 জানা গিয়েছে যে রাশিয়া আমেরিকান ইলেকশন সিস্টেমে হ্যাক করবে, কনফার্মেশন পেয়েছিল জুলাইতে, তখনও ওবামা অ্যাডমিনিস্ট্রেশন কোনো কিছু সিরিয়াসলি মানে ওইভাবে পাবলিকলি ডিসক্লোজ করেনি। তো অনেকভাবে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে এই ক্ষেত্রে, অনেক কারণেই সে প্রেসিডেন্ট, তার মানে না সে ভালো। একটা কথা অ্যাড করি সমাজ সঙ্গে, ওয়ান ছিল যে হিলারি ক্লিনটনের ক্রেডিবিলিটি অন দ্য লাইন, তার বিশ্বস্ততার ঘাটতি ছিল, সেটা একটা বড় প্রবলেম, যার জন্য হিলারি ক্লিনটন মানে তার যখন আর সিঙ্গেল হ্যান্ডেডলি আমি মনে করি যে যখন মানে পোলিং এসেছিল হিলারি ক্লিনটন 12-13-14 পয়েন্ট এগিয়ে, ঠিক সেই সময় তার ইমেল ইনভেস্টিগেশন রিওপেন করে জেমস কমি সিঙ্গেল হ্যান্ডেডলি ট্রাম্প প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে, নতুবা প্রেসিডেন্ট হইতে পারতো না, হতে পারতো না। আর মিডিয়া যে ট্রাম্পের বিরুদ্ধে বলে নাই তা না, মিডিয়া সবসময় তার ক্রিটিসাইজ করছে, তার ট্যাপ টেপ উদ্ঘাটন করে দেওয়া, তার ট্যাক্স রিটার্ন পাবলিশ করে দেওয়া থেকে শুরু করে তার ফ্যাকচুয়াল মানে রং যে কথাগুলো সেগুলো পাবলিকের কাছে ঘুরে তুলে ধরা। সো সেগুলো দিয়ে আরেকটা মজুমদার একটা কথা বলছে যে ডোমেস্টিক পলিসির কাছে এই আমেরিকা ফার্স্ট, আমেরিকা ফার্স্ট। সো সেগুলো কিছু কিছু লোকের সাথে এটা রেজোনেট করেছে খুব, যার জন্যে এই সব মিলায়ে প্লাস হিলারি ক্লিনটনের ল্যাক অফ ক্রেডিবিলিটি, ওই দুর্বলতাটার জন্যে সেইটা একটা বড় বড় কারণ হয়ে দাঁড়াইছে। আর বিশেষ করে সেটাও শেষ পর্যন্ত টিকতো না যদি জেমস কমি রিওপেন না করত, ওইটা করার পর পরই দেখা গেল যে ড্রপ করলো 4-5% এন্ড দেন হিলারি ক্লিনটন আর এটা রিকভার করতে পারে নাই, যেহেতু সময়টা খুব স্বল্প, হিলারি ক্লিনটন কুডেন রিগেইন ইট। সো দ্যাটস ইজ এ বিগ প্রবলেম। আচ্ছা আমি একটু অ্যাড করি প্রসঙ্গে, সেলিম ভাইয়ের কথাগুলোর সাথে আমি একমত, কিন্তু স্টিল অনেকগুলো কারণ তো আছে কেন ট্রাম্প প্রেসিডেন্ট হলেন, কেন হিলারি নির্বাচনে পরাজিত হলেন, এ লট অফ রিজনস আর দেয়ার। তবে সোমা সাহেব যে কথাটা বলেছেন এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, এটা সেটা হলো যে এখানকার যারা হোয়াইট সুপ্রিমিসিকে মানে প্রিভেল করার জন্য সাস্টেন করার জন্য হোয়াইটদের মধ্যে একটা ভীতি আসছে, যদি এইভাবে চলে যে একজন আফ্রিকান কালো প্রেসিডেন্ট হয়েছে, যেটা কোনোদিন আমেরিকার মানুষ যারা হোয়াইট তারা চিন্তা করেনি, তারপরে হিলারি যদি প্রেসিডেন্ট, তার মানে কালোর পর এবার কি আসলো, ফিমেল আসলো, এবং তারপর কি আসবে, ট্রান্সজেন্ডার আসবে, এই যে এরকম প্রশ্নকে দেখছে, তার মানে তাহলে কি হোয়াইট সুপ্রিমিসি চলে যাবে, এই একটা জিনিস। আরেকটা জিনিস যে আপনি যাই বলেন না কেন, যত সভ্যতায় এখানে থাকুক না কেন, মানুষ যত সভ্য ভদ্র হোক না কেন, হোয়াইটদের মধ্যে কিন্তু একটা ভীতি বা একটা আতঙ্ক কাজ করে, সেখান থেকে তাদের মধ্যে একটা বর্ণ এবং ধর্ম এই যে একটা বৈষম্য, এটা কিন্তু কাজ করে এর দেশের মানুষের, এবং এই জিনিসগুলোই কিন্তু ট্রাম্পকে পপুলার করেছে বেশি। তারা দেখেছে যে নেগেটিভলি দেখেছে যে এখন আমাদের যদি এই হোয়াইট সুপ্রিমিসিকে আমরা সামলে দেখতে চাই, তাহলে ট্রাম্প ইজ দ্য রাইট পার্সন যে এটার মোকাবেলা করতে পারে। আমরা আলোচনায় আসব এই সমস্ত বিষয়গুলো বলতে মেইন ইম্পর্টেন্ট। আমাদের সময় হয়েছে একটা বিরতি নিবার, বিরতির পর এসে এবং দর্শক আবারও বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, আমরা যাচ্ছি অল্প সময়ের জন্য, আমাদের সাথেই থাকুন। থেকে বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন, তবে এটি ঈদের বিশেষ অনুষ্ঠান, যে কারণে আমরা চারজন অতিথিকে পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে, এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, আপনারা যে কোনো প্রশ্ন ও মতামত ঈদের শুভেচ্ছা দিতে পারবেন। আমরা আলোচনা করছিলাম ডোনাল্ড ট্রাম্পের বিষয় নিয়ে, আবার আমি ঈদে যেতে চাই, কারণ হচ্ছে ঈদের অনুষ্ঠান, সেই সাথে এই অনুষ্ঠানটিকে আরেকটু ভিন্ন মাত্রা দিতে চাই। অ্যাটর্নি শেখ সেলিম, আমি আপনার কাছে জানতে চাই, আমাদের অনেক ধরনের, আমরা যেমন বিরতির আগে একটি প্রশ্ন খুব সরাসরি প্রাণ খুলে যে কোনো মানুষ যে কোনো কিছু বলতে পারে, এবং একদিন বলেই ফেলেছেন অ্যাটর্নিরা অনেক টাকা পয়সা নেন, ঠিক মতো সার্ভিস দেন না, এ ধরনের অভিযোগও কিন্তু চলে এসেছিল আমাদের দর্শকদের কাছ থেকে। তো এই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা একদম সরাসরি টিভি যারা দর্শক, যারা একদম নিজের মনের কথা, যেমন বিরতির আগেই বলে ফেললো যে আপনারা জাকাত দিয়েছেন কিনা, এই যে সরাসরি এটিকে আপনি কিভাবে নিচ্ছেন কিংবা উপভোগ করেন? না, অফকোর্স উপভোগ করি, এনি প্রশ্ন তাদের মনে থাকলে সেটা প্রকাশ করা তো স্বাধীনতাই আছে, আর মনের ভাব প্রকাশ করা খুব কঠিন, কিন্তু যারা করে
যারা করে তারা অত্যন্ত সাহসী, আই অ্যাডমায়ার দেয়ার কারেজ, বুঝলেন ওরা? অনেকে মনে মনে বলে কিন্তু মুখ দিয়ে ফোটে না, আর যারা বলে ফেলে তারা নিশ্চয়ই খুব সাহসী এবং প্রশংসার যোগ্য। এবং আর একটা ব্যাপার হচ্ছে যারা বলে ইউ ক্যান রিড দেয়ার মাইন্ড, সো কে কেমন চিন্তা করছে কেভাবে নিশ্চয় এটাই আমাদের ফিডব্যাক, এবং এইটা অত্যন্ত ভালো মনে করি। আর মনে মনে একা একা কথা বললে তো কেউ শোনে না, বুঝলেন? সেইটা একটা জিনিস, যে ওপেননেসটা ওয়েস্টার্ন সোসাইটির একটা বড় গুণ হচ্ছে ওপেন, তারা বলে দেবে, আমরা লজ্জায় অনেক কিছু বলি না, আমরা করি কিন্তু বলি না, ঠিক আছে? আর আমরা অনেক কিছু আছে যেটা আমরা বলি না সেটা বিশ্বাস করি, আর যেটা বিশ্বাস করি সেটা বলি না। এই ধরনের নেচার আমাদের সোসাইটির ভিতরে খুব প্রবল। সো এ দেশে যখন মানুষ যখন বলছে মত প্রকাশের অধিকার আছে, আর যখন বলা হয় তখন একটা ইন্টারাকশন হচ্ছে, এক্সচেঞ্জ, একদম সরাসরি এক্সচেঞ্জ হচ্ছে, তাতে হয় কি এক্সচেঞ্জ যখন হয় তখন যেমন ওই লোকটা ওই প্রশ্নটা বলল, এর কেম ইন টু মাই থট প্রসেস, এর ভিতরে একটা আলোড়ন বা ইন্সপিরেশন শুরু হয়, আর একে অপরকে জানা যায়। একে অপরকে জানা যখনই জানা যায় তখন ইনফরমেশন বেরোয় আসে, ইয়ে আসে। সো এটা অত্যন্ত ভালো দিক যে লোকজন এরকম প্রশ্ন করে, ইয়ে করে, তাদের গ্রিভেন্সের কথা আপনি যেমন বললেন, অনেক অ্যাটর্নিরা পয়সা নিয়ে কাজ করে না, দে শুড স্পিক আউট, দে শুড স্পিক আউট। আমি শুধু ওনাদের বলি না, ওকে, ওনাদের শুধু অ্যাটর্নিদের দোষ দিই না, আমি আপনার এই কথাটা অনেক জায়গায় বলে থাকি, আপনি যখন ডাক্তার চয়েস করবেন তখন আপনি ডাক্তারের পর্যবেক্ষণ করেই করবেন, তার কারণ একটা ডাক্তার যদি আপনার রং ওষুধ দেয় বা নেগলেক্ট করে তাহলে আপনি মারা যাইতে পারেন, তার থেকে আপনার সিরিয়াস স্বাস্থ্যগত এই ক্ষতি হতে পারে। লয়ারটা ঠিক ডাক্তারের মতো না, কিন্তু লয়ার উই আর স্পেশালিস্ট ফর দ্য লিগাল অ্যান্ড সোশ্যাল ডিজিজ আর আদার প্রবলেমস মানুষের লাইফে, অ্যান্ড ইটস এ কন্ট্রিবিউশন রাখে অনেক। যেমন ধরেন আপনি যদি একটা খারাপ লয়ারের কাছে যান বা জানে না যে নেগলেক্ট করে, যার কেসের ভিতরে ডিভোশন নাই, আপনার সেটা দেখা উচিত। এবং আপনি একটা কেস দিয়ে চলে আসলেন আর আপনি নিজে কোনো খবর রাখলেন না, কয়টা টাকা দিয়ে মনে আমার জীবনের সমস্যা উনি সমাধান করে দেবে, সেটাও একটা দায়িত্বহীনতা। আর এই দায়িত্ব পক্ষেরই দায়িত্ব নিতে হবে, ডেফিনেটলি। আমি আমার ক্লায়েন্টদের বলি, দেখো আমি যত ভালো করি না করি, তুমি যদি পার্টিসিপেট না করো তাহলে দেয়ার উইল বি নো রেজাল্ট, ইট হ্যাজ টু বি ইকুয়াল পার্টিসিপেশন, বোথ উইল হ্যাভ ডেডিকেশন টু ইয়োর কজ। আর সেইটা বলি, আর তাছাড়া বলি তারাও লয়ারের পর্যবেক্ষণ করা উচিত যে আমার কী কাজ করছে। অনেক সময় সেকেন্ড ওপিনিয়নের জন্য আমার কাছে আসে, আর এক লয়ারের পেপার ওয়ার্ক নিয়ে আসে, ইয়ে নিয়ে আসে, আমি দেখি বহু ভুল, আমি দ্বিধাদ্বন্দ্বে বলে দিই যে এইটা ভুল লেখছে, ইয়ে লেখছে, এটা ঠিক থিওরি না, তুমি আমার কার্ড নিয়ে যাও, সে যদি ডিজাগ্রি করে টেল হিম টু কল মি, ওকে? নো, তার কারণটা কি জানেন, এটা একটা এক্সট্রা মাইল কেন আমি যাই, তার কারণ আমি গত 25 ইয়ার্স থেকে আমি বহু দেখছি যে আমি বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় অফার পাইছি চাকরির জন্য, আমি যাইনি কেন, তার কারণ আই ওয়াজ দ্য ফার্স্ট, ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যাটর্নি এখানে, যেটা সিভিল প্র্যাকটিসে, জেনারেল প্র্যাকটিসে ছিলাম। তাতে আমি দেখছি যে পরিমাণ পুয়ার ওয়ার্ক এবং আমাদের মানে কমিউনিটির লোকজন নেগলেক্টেড হয়েছে, তখন মনে করেছি যে নো, আই হ্যাভ অ্যান অব্লিগেশন টু মাই কমিউনিটি, ওকে? ওরা থাকলে আমি আসি, ওরা না থাকলে আমি নাই। সো অলসো যে উত্তর আমেরিকায় বা বিশেষ করে এই আমেরিকাতে বাঙালিদের প্রাতিষ্ঠানিক ইয়ে দেওয়ার জন্যে তখন মনে করেছি নো, আই শুড সার্ভ মাই কমিউনিটি, এবং আই ডিড মেনি ইয়ার্স। সেক্ষেত্রে অনেকের ওই পুয়ার ওয়ার্কটা দেখেই মনে করি না, আই স্টে ইন মাই প্রাইভেট প্র্যাকটিস। হ্যাঁ, সেক্ষেত্রে বহু ইয়ে দেখেছি, কিন্তু আমাদের দেশের লোকের কতগুলি প্রবলেম আছে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য থিং হচ্ছে তারা, এটা মনে হয় সাইকোলজিক্যাল, আমাদের ঔপনিবেশিক মানসিকতার থেকে আসছে, যেহেতু সাদারা বা অন্য লোকরা আমাদের শাসন করেছে, আমরা খুব উইক, আমরা জানি না। সো অন্য কমিউনিটির লোক হয়তো সাদা লয়ার, জুইশ লয়ার, এ লয়ার, ও লয়ার, এরা জানে বেশি, সো আমি ওখানে গেলে সমস্যাটা ঠিক না। বহু ইনকম্পিটেন্ট লয়ার এই দেশে আছে, আমি অনেকে বলি দেখো শোনো, এদিকে এসো, আমার দাদা উনি বহু আগে ওয়াজে গেছিলেন হেটে, তো উনি আবার বড় লিটিগেটর ছিলেন, মামলাবাজ, ঠিক আছে? ওনার ওই যে DLR এর বহুটুকু মুখস্থ ছিল, সারা জীবন মামলা টামলা করেছে, অনেক লয়ার এসে খুব ভালো জানতো, ওকে? তারপরে কইতো, এই শোন,
মক্কায় গাদা দেখে আসছি, ঠিক আছে? সো এই দেশে আই হ্যাভ নো কোয়াম টু সে, এই দেশে লোহার নামে বহু গাদা আছে, এই গাদার খপ্পরে পড়ে আর এক গাদা সেজে ওনরা সাফার করে। অনুষ্ঠানের এক পর্যায়ে চলে যায় যে দর্শকরা সবাই ইমিগ্রেশন রিলেটেড প্রশ্ন করতে থাকে, তো এ বিষয়ে আপনি কি বলেন যে দর্শকদের চাহিদা অনুযায়ী? ঠিক আছে, দুটি মানে আমার মধ্যে দুভাবে এটা ক্রিয়া করে। একটি হলো যে মানে যখন দেখা গেলো আপনারা প্রোগ্রামটা শুরু করেন, যে কোনো একটা অ্যানালাইসিস থেকে সাবজেক্ট নিয়ে শুরু করলেন, তো হয়তো দু মিনিট কথা বললাম, তারপরে তো অ্যাটর্নি সাহেব আবার ফ্লোর নিলেন, উনি কিছুক্ষণ বললেন, এইবার শুরু হয়ে গেল প্রশ্নোত্তর। তখন হয় কি মানে আমরা তখন একটা এমন একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি যে আমরা তার অ্যাটর্নি নই, এখন এভরিবডি ইজ ইন্টারেস্টেড টু নো দ্য সলিউশন অফ হিজ আর হার প্রবলেম। সো তখন আর অ্যানালাইসিস মানুষের মাথায় থাকে না, দর্শকদের মধ্যে তখন থাকে যে আমার সমস্যাটার একটা সমাধান অ্যাটর্নিসের কাছ থেকে পাই কি না। তো এটা যেমন বিব্রত হয়, আবার একদিক দিয়ে কিন্তু আই অ্যাপ্রিসিয়েট ইট, বিকজ আলটিমেটলি মিডিয়ার দায়িত্বটা কি, মিডিয়াও কিন্তু যেমন সেলিম ভাই বললেন একজন অ্যাটর্নি হিসেবে যেমন কমিউনিটির সেবার জন্য উনি অন্য প্রফেশনে যাননি, চাকরি করেননি, আমিও যেমন এই কমিউনিটিকে সেবা করার জন্যই আমি কমিউনিটি সার্ভিসের মধ্যে আছি, আমিও অন্য কিছু চেষ্টা করিনি, 17-18 বছর ধরে আমি এই একটি কাজই করছি। তেমনিভাবে মিডিয়াও কিন্তু কিছু কমিটমেন্ট অ্যান্ড অব্লিগেশন থাকে টুয়ার্ডস দ্য কমিউনিটি পিপল, যেহেতু আপনাদের টেলিভিশনের স্লোগানই কিন্তু আমরা বাংলায় কথা বলি, তাই না? তার মানে বাঙালিদের একটা কমিউনিটি বিনির্মাণে আপনারা প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই একজন অ্যাটর্নি সাহেবকে হাতের কাছে পেয়ে যদি একজন দর্শক উপকৃত হনই, মন্দ কি, সেটা তো একজন উপকার হলো, সেটা দেখে তো আমারও ভালো লাগছে। তো সেই হিসাবে যে বিব্রত বোধটা করি সেটি আবার ওই সঙ্গে সঙ্গে প্রশমিত হয়ে যায়। প্রশ্ন করে যে কথাটি হয়তো অন্য কারো কাছে বলতে পারছে না, অ্যাটর্নিরা ওই যে খোলামেলা ভাবে বলে, অ্যাটর্নিরা এক্সপেন্সিভ খুব, যে কারণে আমাদের যখন ফোনে সরাসরি পায় খুব সহজ সরল ভাবে সেই প্রশ্নগুলো করে, তো আপনি কিভাবে উপভোগ করেন সে মানুষের যে প্রতিক্রিয়া পান সরাসরি? এটা আমি আমি পিপল পার্সন, আমি নিজেকে মনে করি, এবং আই ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং, এবং যে কোনো কোশ্চেন যদি আমি উত্তর দিতে পারি, আমি যদি আই এম নট অ্যাডমিটেড টু দি বার বাট বেসড অন মাই এক্সপিরিয়েন্স, আমি একটা ল ফার্ম অনেক বছর কাজ করি, আমি ডিপার্টমেন্ট অফ স্টেটে চাকরি করেছিলাম, হোমল্যান্ড সরি আপনার হিউম্যান রিসোর্সে চাকরি করেছিলাম, এবং লাইক সেলিম ভাই যেটা বললো পাবলিক সার্ভিস, জনগণের সাথে থাকা, প্রত্যেকদিন সকালে মানুষকে গ্রিটিং করা বা গ্রিটিং নেওয়া, আই এনজয়েড ইট। সো আমি কখনো কখনো বিব্রতবোধ করি না। অনেক সময় আমরা কোনো মিটিংয়ে যাই, কোনো একটা সামাজিক অনুষ্ঠানে যাই, আমার ওয়াইফ একটা বিব্রতবোধ করে, সুপার মার্কেটে যায় সেখানে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, সো আই ফাইন্ড ইট ভেরি 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 ইন্টারেস্টিং অ্যান্ড আই এনজয়। একজন যোগ দিয়েছেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নিতে চাই যে কে আছেন আমাদের সাথে। রিসেন্টলি একটা রায় হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, রায় বলা হয়েছে ছয়টা দেশের যে রায়টা হয়েছে আরকি, ভ্রমণ নিষেধাজ্ঞা, জি ভ্রমণ নিষেধাজ্ঞা, আপনারা একটা বিশ্লেষণ করে আমরা মানে আমি যা শুনেছি এরকম যে উভয় পক্ষকে খুশি করা হয়েছে রায়ে, আমার প্রশ্ন আইন কি কাউকে খুশি করার জন্য করা হয় নাকি আইন তার নিজস্ব গতিতে চলে, প্লিজ একটু যদি ব্যাখ্যা করতেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে সোমা সাইদ, বাকি ছিল সোমা সাইদ, আপনি এই প্রশ্নের উত্তরটি নেওয়ার পরে আমি অ্যাটর্নি শেখ সেলিমের কাছে একটু আইনি ব্যাখ্যা নিব। উনি একটা খুব সুন্দর এবং খুব কঠিন একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, সহজ কিন্তু উত্তরটা অনেকভাবেই হতে পারে। তো আইন তো আইনের আমাদের সেইং আছে ল ইজ ব্লাইন্ড, কিন্তু লটা যে কতটুক ব্লাইন্ড সেটা কেস বাই কেস বেসিস আর ফ্যাক্টসের উপরে ডিপেন্ড করে। তো এখানে এক্সিকিউটিভ পাওয়ার যেটা প্রেসিডেন্টের গত 60-70 ইয়ার্স এটা শুধু বেড়েই যাচ্ছে, এবং সিন্স ওয়ার্ল্ড ওয়ার টু
কংগ্রেস কখনো অফিসিয়ালি যে ওয়ার ডিক্লেয়ার করেনি, এটা সবসময় প্রেসিডেন্টই শুরু করেছে। তো দেখা যাচ্ছে যে যেহেতু সে হলো দ্য ডিপ্লোম্যাট কমান্ডার ইন চিফ, পাওয়ার অফ দ্য ইউএস প্রেসিডেন্ট হ্যাজ গ্রোন সো মাচ যে এখন সুপ্রিম কোর্ট যেখানে আপনার অ্যাট লিস্ট ফাইভ জাস্টিসেস আর কনজারভেটিভ জাস্টিসেস, আর যে জাস্টিস গর্চাস সে যে এসে তাকে কনফার্ম করলো হি ইজ ভেরি কনজারভেটিভ। তো যেভাবে রুলিংটা করেছে এটা হলো বলে ফার্কোরিয়ান, মানে নাইন জাস্টিস কোনো রেশনাল দেয়নি যে কেন এই ডিসিশনটা তারা নিয়েছে, শুধু বলেছে যে হি হ্যাজ দ্য পাওয়ার, ফুল আর্গুমেন্ট অক্টোবর 2017 হিয়ার করবে, অক্টোবরে। তো এটা পার্শিয়াল ভিক্টোরি ফর ট্রাম্প, বাট এখন দুই সাইডে ভিক্টোরি বলছে, আমাদেরও ভিক্টোরি আছে যে স্টেট অফ হাওয়াই অ্যান্ড আদার স্টেটস। এখন ইস্যু হলো যে ট্রাম্প যে ক্যাম্পেইনে যে সব কথা বলেছে এবং ক্যাম্পেইনের চেয়ে তারপরে যে সে টুইটসে যে ধরনের কথা বলেছে উইন হওয়ার পরে, সেগুলো কতটুক সুপ্রিম কোর্ট ডিসাইড করবে ইন রেন্ডারিং দ্য ডিসিশন দেখা। সংক্ষেপে বলছি যে এইটা প্রেসিডেন্টের এবং যে কোনো দেশের ফরেন পপুলেশনকে কন্ট্রোল করার জন্যে পাওয়ার আছে, যেমন মুসলিম কান্ট্রিগুলো বলা হয়েছে এইটা একটা টেম্পোরারি হিয়ারিংয়ে যে ট্রাভেল ব্যাংকটা যে ইনজাংশনটা দেওয়া হয়েছে স্টেটা বলবৎ থাকবে কি থাকবে না সেইটার উপরে। তবে সুপ্রিম কোর্ট মোস্ট অব দি ইনজাংশনের সব কিছুই বহাল রেখেছে, এক জায়গায় শুধু বলেছে যে যাদের সাবস্টেন্সিয়াল টাই আছে আমেরিকায় কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানে তাইলে তারা আসতে পারবে সিক্স কান্ট্রি থেকে। তো সেখানে অনলি ক্লাস উইল বি এফেক্টেড যারা রেফিউজি আছে, যেমন কেউ এসে অ্যাসাইলাম সিক করলো তার ফ্যামিলি এখানে আসে নাই, সে একা আছে, সো সেক্ষেত্রে তার কোনো টাই নাই, অথবা তার টাই থাকতে পারে কনস্ট্রাকটিভ, সে যদি একটা গেইনফুলি এমপ্লয়েড থাকে দ্যাটস এ টাই। সো ইটস এ সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশনস অনেক কিছু, আর এটা একটা টেম্পোরারি অর্ডার, ফুল হিয়ারিংটা হয় নাই যেহেতু, হ্যাঁ হ্যাঁ, আর যেহেতু এসটে ইয়েস আর নো বলে দিছে আপন হিয়ারিং, সেইটা একটা ব্যাপার হয়েছে। এখন পরে যখন অক্টোবরে বা নেক্সট সেশনে এর ফুল ম্যারিটস হিয়ারিংটা হবে, তখন এই ব্যানটা কতটুকু কার্যকরী থাকবে থাকবে না সেটা একটা ব্যাপার। তাছাড়া সুপ্রিম কোর্ট অনেকটা প্রেসিডেন্টের পাওয়ারকে বা রাষ্ট্রের পাওয়ারকে সংকুচিত করতে চায় নাই, তার কারণ কোনো বিদেশির যদি ফার্ম রাইট এখানে দিয়ে দেওয়া হয় সেখানে প্রবলেম আছে রাষ্ট্রের ইয়ে কন্ট্রোল করা, এবং কনস্টিটিউশনালি ইমিগ্রেশন ব্যাপারটা খুবই দেয়ার থ্রি স্ট্যান্ডার্ড কনস্টিটিউশনালি কোনো লোয়ার ইন্টারপ্রিটেশনের, সেখানে ইমিগ্রেশনের ব্যাপারে সবচেয়ে লোয়েস্ট স্ট্যান্ডার্ড, এটা বলে র্যাশনাল বেস স্ট্যান্ডার্ড, এনিথিং মেক সেন্স র্যাশনাল তখন এটা আইনের ইয়েটা পাশ করে। সো সেই ক্ষেত্রে বলা হয়েছে, তারা বলছে যে লুক হিয়ার, এইখানে কোনো তেমন কোনো হার্ম নেই, এখানে রাষ্ট্রের সিকিউরিটির ব্যাপার তারা বলছে ইয়ে বলছে, এবং তারা হয়তো সুপ্রিম কোর্ট একটা ব্যালেন্সিং ফ্যাক্টর এখানে গেছে, যদিও ইটস এ ডিসক্রিমিনেশন এগেনস্ট মুসলিমস, বাট ইট ওয়েদার দিস ডিসক্রিমিনেশন মুসলিম ইন দিস কান্ট্রি, তার কারণ ইউএস কনস্টিটিউশনাল কতকগুলি প্রিন্সিপলস আছে, যেমন ডিউ প্রসেস, ইকুয়াল প্রোটেকশন ক্লজ আছে, এইগুলা বাইরের লোকের অ্যাপ্লাই করে না, আনলেস পিপুল ইন দিস কান্ট্রি দেন দিস প্রোটেকশনগুলো অ্যাপ্লিকেবল হয়। সো ইটস এ ভেরি কমপ্লিকেটেড লিগাল, হ্যাঁ কমপ্লিকেটেড অনুষ্ঠান, এবং আমরা চেয়েছিলাম সবার কাছ থেকে অন্য আরও অনেক কিছু বের করে নিয়ে আসা, যেহেতু আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে। মোহাম্মদ মালিক, আপনি এখানে নজরুল একাডেমির সাথে যুক্ত, তো আপনি একটি কবিতা যদি আমাদের শোনান, যেহেতু এটি ঈদের অনুষ্ঠান, আমি তো সেলিম ভাইয়ের কাছে গানও শুনতে চেয়েছিলাম কিন্তু অনুষ্ঠানের সময়ের জন্য। তো আমি কিন্তু এই আপনাদের এই অনুষ্ঠানে যতবার এসেছি মানে অধিকাংশ বাড়ি এসেছি কিন্তু সেলিম ভাইয়ের সঙ্গে, সেলিম ভাইয়ের সাথে কিন্তু আমার একটা টাই হয়ে গেছে, একটা অ্যাসোসিয়েশন। কাজে আমি কবিতা, আমি আবৃত্তিকার নই, বাচিক শিল্পী নই,
আমি তো বুঝিনি নিছক অর্থ নিয়ে কাজ করি, কাঠখোট্টা মানুষ। তো সেলিম ভাই যদি গান গায় তাহলে আমি একটা কবিতা আবৃত্তি করতে পারি, কিংবা সেলিম ভাই কবিতা আবৃত্তি, আমি একটা গান গাই, দুইটার একটা হলে রাজি আছি। আমি আপনার এই সম্পর্কে বলি, আমি যদি গান শুরু করি সবাই টিভি বন্ধ করে দেবে। না না না, বড় মানুষ এটা উপভোগ করতে পারে যে অ্যাটর্নি কে গায়ক হিসেবে দেখতে পাও, এটা কিন্তু কম কথা নয়। এই গান গাওয়ার অভ্যাস নাই, এই যে কথাবার্তা বলছি ধরেন এটাই সুর আমার, এই সুর আর ওই সুরের ভিতরে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি খুব ছোট করে আচ্ছা 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 সংক্ষেপে তাহলে আমি আরেকটি পরিচয় বললেন যে আমি এখানে নজরুল একাডেমির সঙ্গে সংশ্লিষ্ট আছি। তো নজরুল একাডেমির যিনি প্রাণ পুরুষ, সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল, তিনি একজন কবি ও ছড়াকার। তো তার একটি ছড়ার গ্রন্থ আছে সব কিছুতেই একটি কম। তো শাহ আলম দুলাল আমার খুব ভালো বন্ধু, তো আমি তার এই মানে এই গ্রন্থের একটি ছড়া মানে চেষ্টা করছি আর কি। আর ছড়াটির নাম হলো খুব মজার, তেল। তো তেল যে শুধু শিশির তেল এটা ভাবার কারণ নাই, তেলকে নিয়ে নানান রকম তথ্য দেওয়া বারণ ভাই। চান্দি গরম হলে পরে তেলের সেরা নারকেল, সুগন্ধিতে লক্ষ্মীবিলাস একটুখানি ভারী তেল, রোদ্রে বসে সর্ষে খাঁটি তেল মাখিয়ে উদাম গায়, হুদুল কুতকুত শরীরটাকে নাদোষ নুদোষ রাখা যায়। খাইতে মজা গরম গরম তেলে ভাজা পরোটা, তেল লাগালে সবাই যে পায় নিজের ভাগে বড়টা। তেল দিয়ে হয় মজার খাবার, বেশি তেলে হার্ট অ্যাটাক, তেল মেরে কেউ চায় সহজেই অন্যেরা তার ঢুল পেটাক, খাওয়ার মতো তেলকে আবার সুযোগ বুঝে মারা যায়। তেল মেরে সব অসাধ্যকে করতে সাধন পারা যায়, তেল মেরে হয় পদোন্নতি, তেলেই বানায় বিখ্যাত, তেলের জোরে বিজ্ঞ সবাই নেই প্রয়োজন শিক্ষাত, তেলের ভিতর চুবিয়ে রেখে সুস্বাদু সব আচার হয়, তেল মালিশে বিবেক কানা জ্ঞান গরিমা পাচার হয়। বক্তৃতার ভাষণগুলো শুধুই কেবল তেল মারা, মুড়ি মাখা যায় না খাওয়া খাঁটি সর্ষে তেল ছাড়া, তেলের উপর ভাসছে দেখো আমার দেশের সুদা মাটি, তেল মারাটা শিল্প বটে হয় যদি তা আসল খাঁটি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক বলে রাখতে চাই যে টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে আমরা যে মানুষগুলোকে আজকে পেয়েছি এবং যাদের সবসময় পেয়ে থাকি, আজকে ঈদের অনুষ্ঠান আমরা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আমাদের এই অনুষ্ঠান। এবং যেহেতু সময় স্বল্পতা আমরা অনেক কিছুই বলতে পারিনি, এবং আমাদের সবসময় দুজন অতিথি থাকেন, আমরা অনেক বলার সুযোগ পাই চারজন অতিথি। সোমা সাইদ আপনাকে ধন্যবাদ, মোহাম্মদ ইন মজুমদার আপনাকে ধন্যবাদ, অ্যাটর্নি শেখ সেলিম আপনাকে ধন্যবাদ, মোহাম্মদ মালিক আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ দিতে চাই দর্শক আপনাদেরও, যারা আমাদের সাথে সব সময় থাকেন, যারা এই অনুষ্ঠানটি দেখেন, যারা প্রশ্ন করেন এবং সব সময় টিবিএন 24 টেলিভিশন চেষ্টা করে আপনাদের জন্যই এই অনুষ্ঠানগুলো তৈরি করার জন্য, আপনাদের জন্যই সব কিছু করার জন্য। সবাই অসংখ্য ভালো থাকবেন এবং সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা।